তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব দুইটা কোড নিয়ে। কোড প্রথম কোড ইরর কোড P10 আর সাপোর্ট কোড B203। প্রথমে দেখাচ্ছি কোন জায়গায় কী ধরনের এই কোড দুইটা আপনার শো করে। তো দেখুন, এই প্রিন্টারের অন করার সাথে সাথে এই ধরনের P10 এই দুটা ব্লিঙ্কিং করে থাকে। আর আপনার কম্পিউটারে যদি আপনি দেখেন তো এখানে লেখা আসবে সাপোর্ট কোড B203। তো এই প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায় তো এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ দেখাবো। ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে থাকুন, তার শিখে নিন কীভাবে এই প্রবলেমগুলো সলভ করতে পারি। তো বন্ধুরা, প্রিন্টার পাওয়ার কেবল এবং ডাটা কেবল এই দুইটায় প্রথমে খুলে নেন। সম্পূর্ণ ডিসকানেক্ট করে দেওয়ার পর তো এখানে দেখবেন পুরো কভারটা খুলে নিয়ে এর ভিতরে দেখাচ্ছি। তো ওইটা দেখা যাচ্ছে আপনার, এটা লাহে করে আপনার পুশ করে দেন, তার এই কেবলটা ধরে লাহে করে এদিকে টান দেন, দেখবেন আপনার হেডটা চলে আসবে। তো হেডটা চলে আসার জন্য এই দুইটার মাধ্যমে আপনি হেডটা রাখবেন, সেখানে খালি জায়গা আছে না। তো তারপর নিচেরটা ধরে অল্প পুশ করবে, পুশ করুন। তো দেখুন হেডের কভারটা উপর থেকে আস্তে করে খুলে আসবো। তো তারপর এদিকে কার্টিজগুলো দেখা যাচ্ছে, লাহে করে আপনি প্রেস করবেন, আরামসে কার্টিজ এখানে খুলে আসবে। তো এইভাবে আপনি কার্টিজ দুটা খুলুন। তো এটা আপনি আবার ঢেকে রাখলাম। তোমরা দেখুন আপনার হ্যাড দুটো, এটাকে আপনি কার্টিজ বলে কয়, কার্টিজ দুটার সাইড তো বহুত লেত্রা হয়েছে। এই সমস্ত আপনি আপনি একটা টিস্যু কাপড় দিয়ে সাফা পরিষ্কার করে নেবে। তো দেখুন পরিষ্কার করে নেওয়ার পর এই যে সব পয়েন্টগুলোতে দেখা যাচ্ছে, তো কখনো এইসব পয়েন্টে বহুত লেত্রা থাকে, মানে কার্বন লাগে। তো এই কার্বনগুলো আপনি কিবা পেট্রোল জাতীয় বস্তু দিয়ে আপনি এটা ভালো করে আপনি সাফা করুন। পয়েন্টগুলোতে আপনি পারেন যদি এই ধরনের কাটা নিয়ে পয়েন্টগুলো যাবো সাফা করে দেবে। তো আপনি প্রত্যেকটি পয়েন্ট এভাবে সাফা করবেন। সাফা করার পর এটা আবারও ধীরে ধীরে আপনি দেখুন কীভাবে আবারও ফিটিং করতেছি। তো এদিকে লক্ষ্য করবেন আপনি আপনি ব্ল্যাক বি
পিঠাতে লাগাবেন ব্ল্যাক, এবং যেটা কালার আপনি দেখতেছেন ওইদিকে আপনি আর একটা দেখতেছেন ছি, ছিপর কালার দেখুন ছি, আর ওইদিকে বক্সে তো লেখা আছে ছি, প্রিন্টার লেখা আছে ছি, তো ওই ছিতে আপনি এই কার্টিজটা লাগিয়ে রাখবেন। এটা আপনি আরামসে পুশ করে দেবেন, অল্প প্রেস করলেই ভিতরে সময় যাব। তো দেখুন বন্ধুরা, এখন দেখুন ওই প্রিন্টারটা আবার আমি পাওয়ার কানেক্ট করে পাওয়ারটাও অন করে দেবেন। এইখানে করার পরে যদি আপনার প্রিন্টারটার এই কোড যদি না সারে, তো আপনি আপনার প্রিন্টারের কার্টিজ দুটা চেঞ্জ করুন। আপনি নিশ্চিতভাবে আপনার প্রিন্টার ইনশাল্লাহ রেডি হবে। ধন্যবাদ ভিডিও এখানেই, আশা করি ভিডিওটি ভালো লাগছে, এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।